ঢাকার গাবতলি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি মাহমুদ আরকো। বন্ধুরা, সাভারের ফুলবাড়িয়া যাচ্ছি। দেশের চলচ্চিত্র জগতের খল চরিত্রের বিখ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের বাড়ি ও কৃষি খামার দেখতে। দেশের যে কোনো প্রান্ত থেকে এসে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড নেমে 10 টাকা রিক্সা ভাড়ায় খুব সহজে চলে আসা যাবে ফুলবাড়িয়া রাজবাড়িতে, যেখানে বসবাস করছেন অভিনেতা, প্রযোজক, লেখক, রাজনীতিবিদ ও ব্যবসায়ী প্রিয় ডিপজল ভাই। দেখতে দেখতে চলে এলাম রাজ ফুলবাড়িয়ার ডিপজল ভিলার সামনে। তার এই বাড়িটি এখনো বিভিন্ন সিনেমার শুটিং স্পট হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে ডিপজল ভাই এখানেই থাকছেন। বাড়িতে ঢুকে একটু সামনে গেলেই বাড়ির আঙিনায় গরুর খামার চোখে পড়ে। পাশে সাজিয়ে রাখা আছে দেশি বিদেশি নানা প্রজাতির পাখির খাঁচা। ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, একেবারে শখের বশেই তিনি এগুলো লালন করছেন। সুন্দর ও মনোরম পরিবেশে কিছুক্ষণ থাকার পর বুকটা অক্সিজেনে ভরে গেল। একজন সত্যিকারের প্রকৃতিপ্রেমী ডিপজল ভাই, তার জন্য শুভকামনা সবসময়।